মাইসারা আমার রাসূলের সাথে রওনা দিলেন পাহাড়ের পাদদেশ দিয়ে যায় দেখে আমার রাসূলকে ছোট পাথরগুলি সালাম দেয় সুবহানাল্লাহ মাইসারা খুব গভীর লক্ষ্য করে দেখলেন মুহাম্মদ সাল্লামের গায়ে যখন সূর্যের আলো পড়ে যাবে এমন সময় এক খণ্ড মেঘ আইসা ছায়া দান করে রাস্তা দিয়ে যখন আমার নবী হাঁটে চলে ছোট ছোট গাছগুলি আমার নবীর সালাম দেয় আমার নবী যখন কোথাও বিশ্রাম নেয় আমার দয়াল নবী যখন কোথাও বিশ্রাম নিতে বসে যায় ডাইনের গাছগুলি সেজদায় পড়ে যায় বামের গাছগুলি সেজদায় পড়ে যায় সামনে পিছের সব বৃক্ষরাজিগুলি আমার নবীর জন্য সেজদায় পড়ে যায় কাছে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু দুঃখ লাগে মানুষ চিনতে পারে أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى يد سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنته شمانيت مسلمين كرام
আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার সিরাত নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহর হাবিবকে মক্কাতুল মুকাররমা থেকে তায়েফে হালিমাতু সাদিয়া নিয়ে গেছেন। আমি বলেছিলাম সে যুগের নিয়ম ছিল গ্রাম দেশে শিশু বাচ্চাদেরকে প্রেরণ করা দুধ পান করার জন্য। আমার রাসূলের বেলায় ব্যতিক্রম হলো না, আমার রাসূলও গেলেন তায়েফে। ছয়টি বছর সেখানে ছিলেন, তারপরে হালিমাতু সাদিয়া আমার দয়াল নবীকে আমেনার কাছে পৌঁছাইয়া দিলেন। সম্মানিত হাজিরিন, কিন্তু বড় দুঃখ, মায়ের কাছে বেশি দিন থাকতে পারলেন না। ছয়টি বছর দুধ মার কাছে ছিলেন, মায়ের কাছে যখন আসলেন আমেনার কাছে, মা আমেনা তাকে নিয়ে মদিনাতুত তাইয়্যিবা মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। সেখানে ছিল আব্দুল মুত্তালিবের নানার বাড়ি। এক মাস সেখানে বেড়াইলেন, এক মাস পরে আসতে মদিনা শরীফে তাবিয়া নামক একজন লোকের বাড়িতে আমার রাসূলের বাবার কবর, বাবার কবরের জিয়ারতে গেলেন। এতদিন বাবা দেখে নাই, আজকে বাবার কবর দেখে রাসূলের মনে বাবার বিয়োগ বেদনার যন্ত্রণা যেন আগুনের মতো জ্বলে উঠেছে। চোখের পানি ফেলে বাবার জন্য কাঁদলেন। আমেনা যেন তার স্বামীর সাথে ঘর সংসারের পিছনের কথা সব মনে পড়ে গেছে। আমেনা স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। মায়ের কান্দা দেখে আমার রাসূলের কান্দার জোয়ার আরো বেড়ে গেছে। চোখের পানিগুলি ফেলে আমার রাসূল সাল্লাম সেখানে কাঁদলেন, মাকে নিয়ে রওনা করলেন মক্কাতুল মুকাররমার দিকে। কিন্তু দুঃখের বিষয়, মাকে নিয়ে মক্কায় পৌঁছতে পারলেন না। আবওয়া নামক একটি জায়গায় তার মা, আমার রাসূলের মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন, সেখানেই তার ওয়াফাত হয়ে গেল, সেখানেই তার মৃত্যু ঘটে গেল। রাসূলের সাথে আর কোনো সঙ্গী নাই,
উম্মে আইমান নামক একজন দাসী ছিল, সেই আবওয়া নামক জায়গায় মাকে দাফন করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানের সাথে মক্কাতুল মুকাররমায় ফিরলেন। অবস্থাটা কেমন আমার রাসূলের? বাবার কবর জিয়ারত, মাকে সেই মদিনার কাছে দাফন করে আজকে একাকী মক্কার দিকে রওনা দিলেন। তার সামনে পিছে যেন কেউ নাই, তার ডাইনে বামে যেন কেউ নাই, এক আল্লাহ ছাড়া আমার রাসূল সাল্লামের যেন কেউ ছিল না, সব হারা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সেখান থেকে আমার দয়াল নবী মক্কাতুল মুকাররমায় ফিরলেন। আব্দুল মুত্তালিবের আশ্রয় গ্রহণ করলেন। আব্দুল মুত্তালিব আমার রাসূলকে, আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে লালন পালন করতে লাগলেন, এমন ভাবে লালন পালন করতে লাগলেন, মাথায় রাখে না উকুনে খাবে, জমিনে রাখে না পিঁপড়ায় খাবে। সুবহানাল্লাহ, এত আদর! দশটা ছেলে ছিল আব্দুল মুত্তালিবের, ছেলেদের কেউ এত আদর করে না। কিন্তু আমার ভাইয়েরা বেশি দিন দাদার আশ্রয়ে থাকতে পারলেন না, বিপদ যেন আমার রসুলের পিছু ছাড়ছে না। বেশি দিন থাকতে পারলেন না, যখন আমার নবীর বয়স আট বছর দুই মাস দশ দিন, সেদিন আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। জন্মের আগেই তো বাবাকে হারাইলে, ছয় বছর পরে মাকে বিদায় দিলে, জন্মের আট বছর পরে যে আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি আদর করত, সে আব্দুল মুত্তালিবকে কবরে শোয়াইলে। ইতিহাসবিদগণ লেখে আব্দুল মুত্তালিবকে কবরের মধ্যে শোয়াইয়া আমার দয়াল নবী চিৎকার করতে করতে মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। ভাইরা আমার, আমার নবীর মনে কত দুঃখ কত বেদনা, যে বাবা হারায় যে মা হারায় সেই বোঝে বাবা মা হারানের যন্ত্রণা কতটুকু। এবার চাচা আবু তালেবের সাথে থাকতে লাগলেন। আবু তালেব ছিলেন আব্দুল্লাহর আপন ভাই, একই মায়ের সন্তান। আব্দুল্লাহ রসুলের পিতা আর আবু তালেব একই মায়ের সন্তান, এই কারণে আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগেই আবু তালেবের কাছে দিয়ে গেছে। আবু তালেব তার সন্তানদের কেউ এত আদর করে না, মোহাম্মদ সাল্লামকে যত আদর যত্ন করে। সুবহানাল্লাহ, যখন বিছানায় শোয়, একবার ডাইনে শোয়ায়, আবার বামে শোয়ায়, আবু তালেব আবার চিন্তা করে ডান দিকে আর বাম দিকে মোহাম্মদের শুইলে মনে হয় কষ্ট হয়, এই কারণে মাঝে মাঝে নিজের বুকের উপরে শোয়া রাখত। প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুরা, আবু তালিবের আদর যত্নে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। সে যুগের নীতি ছিল, নিয়ম ছিল, সব মানুষেরা ব্যবসা বাণিজ্য করত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শিখতে লাগলেন। আমার রাসূল ব্যবসা শিখে এত এক্সপার্ট হয়ে গেলেন, ওই যুগের ধনাঢ্য নারী খাদিজাতুল কুবরার কানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবসায় হাত দিতেন
সেখানে আল্লাহ বরকত ঝাইলা দিতেন সুবহানাল্লাহ ওই যুগের ধনাঢ্য নারী ছিল খাদিজাতুল কুবরা ভাইরা আমার খাদিজাতুল কুবরা যখন খবর পাইলেন মুহাম্মদের হাতের মধ্যে বরকত আছে মুহাম্মদ সাল্লাম যে জায়গায় হাত দেয় সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় মুহাম্মদ সাল্লাম কি খবর দিয়ে আনলেন ডাক দিয়ে বললেন মুহাম্মদ আমার যত ব্যবসা আছে আমার যত বাণিজ্য আছে সবকিছুর দায়িত্বটা আপনার হাতে দিতে চাই বলেন না সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা মক্কা শরীফের মধ্যে এত বেশি ধন সম্পদের মালিক ছিলেন সারা মক্কার মানুষের ধন সম্পদ এক পাল্লায় করলেও খাদিজার সম্পদের সমান হইতো না এত বেশি সম্পদের মালিক খাদিজাতুল কুবরা ছিলেন সুন্দরী রমণী একজন নারী তার স্বভাব চরিত্র অনেক ভালো ছিল চরিত্রের মধ্যে কোনো স্পট ছিল না এই কারণে মক্কার মানুষেরা তার উপাধি দিয়েছিল তাহেরা খাদিজাতুল কুবরা তাহেরা সুবহানাল্লাহ খাদিজা কোনো সাধারণ নারী না সাধারণ নারী না এই দুনিয়াতে দুনিয়ায় থাকতে আল্লাহ দুইজন মানুষকে দুনিয়ায় থাকতেই সালাম দিয়েছেন তার মধ্যে একজন হইল খাদিজা আল্লাহ সালাম দুনিয়ায় থাকতে এটা কি সহজ কথা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দুনিয়ায় থাকতে সালাম দেয় নাই জান্নাতে গেলে আল্লাহ পাক সব জান্নাতীরে সালাম দিবে দুনিয়ায় থাকতে কেউ সালাম পায় নাই শুধু দুইজন মানুষ একজন পুরুষ একজন মহিলা পুরুষদের মধ্যে হইলেন হযরতে আবু বকর আর মহিলাদের মধ্যে হইলেন হযরতে খাদিজা আপনারা যখন জান্নাতে যাবেন জান্নাতে একজন আরেকজনকে সালাম দিবেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে হুরেরা সালাম দিবে গিলমানেরা সালাম দিবে আল্লাহর নূরের ফেরেশতারা সালাম দিবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা সবাই তোমরা রে সালাম দেয় আমি কেন বাকি থাকবো সালামুন কওলাম মির রব্বির রহিম রব্বুর রহিমের পক্ষ থেকে সমস্ত জান্নাতীদেরকে সালাম সুবহানাল্লাহ আমল করে নেক কাজ করে আল্লাহকে খুশি করার পরে জান্নাতে যাইতে পারলে আমরা সালাম পাবো কিন্তু খাদিজাতুল কুবরা আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে দুনিয়ায় থাকতে আল্লাহ সালাম দিয়ে দিছে খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লামের প্রশংসা শুনা তার হাজার হাজার বিলিয়ন টাকা পয়সা দিনার দেরহামের দায়ভার মুহাম্মদ সাল্লামের হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী খাদিজার এই ব্যবসার সব সম্পদ নিয়ে সিরিয়ার দিকে রওনা দিলেন খাদিজাতুল কুবরা কি করলো তার একজন বিশ্বস্ত গোলাম ছিল মাইসারা মাইসারাকে মুহাম্মদ সাল্লামের সাথে দিয়ে দিলেন মাইসারাকে বলে দিলেন মাইসারা রে মুহাম্মদ সাল্লাম যা বলে তাই শুনবা আর মুহাম্মদ সাল্লামের অবস্থা খালি ভালোভাবে দেখবা মাইসারা আমার রাসূলের সাথে রওনা দিলেন পাহাড়ের পদদেশ দিয়ে যায় দেখে আমার রাসূলকে ছোট্ট পাথরগুলি সালাম দেয় সুবহানাল্লাহ মাইসারা খুব গভীর লক্ষ্য করে দেখলেন মুহাম্মদ সাল্লামের গায়ে যখন সূর্যের আলো পড়ে যাবে এমন সময় এক খণ্ড মেঘ আইসা ছায়া দান করে রাস্তা দিয়ে যখন আমার নবী হাঁটে চলে ছোট্ট ছোট্ট গাছগুলি আমার নবীর সালাম দেয় আমার নবী যখন কোথাও বিশ্রাম নেয় আমার দয়াল নবী যখন কোথাও বিশ্রাম নিতে বসে যায়
ডাইনের গাছগুলি সেজদায় পড়ে যায়, বামের গাছগুলি সেজদায় পড়ে যায়, সামনে পিছের সব বৃক্ষরাজিগুলি আমার নবীর জন্য সেজদায় পড়ে যায়। গাছের চিহ্ন মোহাম্মদ সাল্লামকে, পাথরের চিহ্ন মোহাম্মদ সাল্লামকে, কিন্তু দুঃখ লাগে মানুষ চিনতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনি কোন নবীর উম্মত সেটাই তো এখনো বুঝলেন না, চিনলেন না, চেনার দরকার আছে কিনা বলেন। মোহাম্মদ সাল্লামের কাছে এত টাকা, এত পয়সা, এত দিনার, এত দেরহামের ব্যবসা চলে আসছে। আমার নবী যখন সেই সিরিয়ায় যাইয়া ব্যবসা নিয়ে বসলেন, মাইসারা দেখল নূর নবীজের চেহারার নূরে সব মাল সম্পদ আলোকিত হয়ে আছে। সবার আগে আমার রাসূল সাল্লামের সব কিছু বিক্রি হয়ে গেছে, অনেক মুনাফা, অনেক লাভ হয়েছে। আমার রাসূল সাল্লাম করলেন কি, সেখান থেকে, সেই সিরিয়া থেকে আবার কিছু মাল নিয়ে মক্কায় নিয়ে বিক্রি করলেন, ডবল লাভ হইল। একদিকে সিরিয়ায় মাল বিক্রি করে মুনাফা পাইলেন, আবার সেখান থেকে কিছু মাল কিনে মক্কায় যখন বিক্রি করলেন, তখন আরো কিছু লাভবান আমার রাসূল সাল্লাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যখন মাইসারার জবানে সব কিছু শুনলেন, মোহাম্মদ সাল্লামের প্রশংসা, নবীর ছোট্ট গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়, সব শুইনার স্থির থাকতে পারলেন না, প্রস্তাব দিয়ে বসলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমার নবীর বয়স মাত্র 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, এমন সময় প্রস্তাব দিয়ে বসলেন, মক্কার মানুষেরা খুশি। আমার রাসূল সাল্লামের পক্ষে অভিভাবক ছিলেন আবু তালেব, আর খাদিজাতুল কুবরার অভিভাবক ছিলেন ওয়ারাকা বিন নওফেল। এই দুইজনের মাধ্যমে আমার রাসূল সাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিয়ে সম্পন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। বিয়ে করা আমার রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার রাসূল বলেছেন, বিবাহ শাদী আমার সুন্নত, ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা এটাকে অস্বীকার করবে সে আমার দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার রাসূলের সাংসারিক জীবন শুরু হয়ে গেল, আমার রাসূল খাদিজাতুল কুবরার সাথে সংসার করতে লাগলেন, নেককারিণী মহিলার সাথে সংসার করতে। একটা পুরুষের কতই না আনন্দ হতে পারে, দুনিয়ায় সবই তো সম্পদ, টাকা সম্পদ, পয়সা সম্পদ, বাড়ি গাড়ি সম্পদ। আল্লাহর রাসূল বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা। দুনিয়ার সব কিছু সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেককারিণী মহিলা। সুবহানাল্লাহ। যার সংসারে একজন নেককারিণী মহিলা আছে, তার সুখের কোনো শেষ নাই, দুনিয়াটাই যেন আল্লাহ জান্নাত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত মুসলমান ভাইয়েরা, সংসার করতে লাগলেন। আমার রাসূলের খাদিজার ঘরে 4টা মেয়ে 2টা ছেলে জন্মগ্রহণ করল, ছেলেগুলি দুনিয়ায় বাঁচল না, মেয়েগুলি রয়ে গেল জোরেকন। সুবহান, সাংসারিক জীবন শুরু হয়ে গেল দয়াল নবী মোহাম্মদ সাল্লামের খাদিজাতুল কুবরার সাথে। ইনশাআল্লাহ আগামী জুমায় তারপর থেকে বলবো, আল্লাহ যেন কবুল করে, এই সব কিছু শুনে যেন আমরা নসিহত কবুল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন।